ড্যাডি কাজু আসবে, কাজু কোথায়? হ্যাঁ কাজু আসবে, কাজুর সঙ্গে দেখা হবে আজকে ম্যাডির। হ্যাঁ কি করবে তুমি কাজুর জন্যে? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। আজকের এই ব্লগটা আমাদের সবার কাছে, মানে আমার, দীপক, ম্যাডি, মাইলো, ইভেন আমার বন্ধুদের কাছেও, যাদেরকে তোমরা এই ব্লগে দেখতে পাবে তাদের সবার জন্য ভীষণ ভীষণ স্পেশাল। এটা অনেক দিন থেকে ওয়েট করার পরে এরকম একটা মোমেন্ট আমরা ক্যাপচার করতে পেরেছি। কাজুরা ব্যাঙ্গালোর চলে গেছে, তোমরা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা জানো, ওদেরকে, সুন্দিতাকে তো ভিডিওতে এর আগেও দেখেছি, তবে ফুল গ্যাংকে আবার অনেক দিন পর, অলমোস্ট 1.5 বছর পর ওদের একটা রিইউনিয়ন হবে, আমরা সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। আর এটা ব্লগ না করলে কী করে হবে, বিকজ আমিও আমার মেমোরিতে এটা পুরোটা ক্যাপচার করে রাখতে চাই, তাই জন্য ব্লগিংটা, আজকের দিনটাকে আমরা ক্যাপচার করব। ব্লগটা কতটা বড় হবে, যদি সেরকম বড় হয় দুটো ভাগে দেব, কিন্তু এখন কাজুরে এসে গেছে, চলো দেখো কি হচ্ছে। ম্যাডির এক্সাইটমেন্টটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো যে ও কতটা হ্যাপি হয়েছে। এমনিতেই বাড়িতে কেউ আসলে, কোনো লোকই আসলে, ও ভীষণ এক্সাইটেড হয়, কিন্তু তারপর সেটা, মানে যখনই এসে বসে পড়ে সেটেল হয়ে যায়, কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যায়। কিন্তু সুন্দিতা, সংকেত আর স্পেশালি এইবারে তো কাজু, কিয়া সবাই এসেছে, স্পেশালি কাজু, কারণ কাজু হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড। জানি না কিভাবে ওরাও এটা আইডেন্টিফাই করতে পারে। আমরা মোটামুটি ম্যাডি মাইলোকে প্রচুর ডগসের সাথে ইন্ট্রোডিউস করাই, ওরা কিন্তু খেলাধুলা করে, ইন্টারঅ্যাক্ট করে। যেমন কিছুদিন আগে ইউকি এসেছিল, তারও একটা ব্লগ ছিল, ইউকি হচ্ছে একটা পাগ, কিন্তু মাইলো সামহাও ওর সাথে অ্যাডজাস্ট করতে কিছুদিন সময় নিয়েছিল। কিন্তু এদের মধ্যে একটা কিছু ভাইব হয় আই থিঙ্ক, কিছু তো কমিউনিকেশন হয়, বিকজ এখানে কাজু কিয়াকে কিন্তু মাইলো প্রথমবার দেখলো, আর প্লাস সাইজের ডিফারেন্স তো বুঝতেই পারছো, দুজন ল্যাব্রাডর আর তার সাথে মাইলো হচ্ছে শিটজু, কিন্তু প্রথমবার দেখেই এমন একটা অদ্ভুত ওয়েলকাম করলো, আর এত সুন্দর করে, মানে উইদিন 4-5 মিনিটও বোধ হয় নেয়নি, মানে গেট থেকে এন্ট্রি হয়েছে, একটুখানি জাস্ট শুকলো আর তার সঙ্গে সঙ্গেই নাচানাচি শুরু হয়ে গেল। এই মোমেন্টগুলো ক্যাপচার না করলে বোধ হয় মানে ইনজাস্টিস হয়ে যেত। আমি তাই জন্য যতটা পেরেছি পুরোটাই ক্যাপচার করেছি, যাতে এটা আমার সাথে সারা জীবন থাকে। ওরা পুরো ব্যাঙ্গালোর থেকে বাই রোডে ড্রাইভ করে এসেছে গতকাল, মানে তার আগের দিন রাতে, যেদিনকে আমাদের বাড়িতে এসেছে। ব্লগটা যদিও তোমরা বেশ কিছুদিন পরে পাচ্ছ, কিন্তু যখন এসেছিল মানে রবিবার পৌঁছেছে, তারপর রেস্ট করে পরের দিন এসেছে সকালে। আর এই পুরো দিনে, মানে প্রায় 3 দিন মতো সময় লেগেছে কাজু কিয়াকে বাই রোডে আনতে, কিন্তু এই এফর্টটা মানে সত্যি মনে রাখার মতো, কারণ এই ইউনিয়নটা আমরা বোধহয় প্রবাবলি 1.5 বছর থেকে এটা প্ল্যান করছি, ওটা প্ল্যান করছি, বাট সামহাও কিছু না কিছু কারণে, যেহেতু এতটা দূর, আর ট্রেনে করে নিয়ে যাওয়াটা কিন্তু পেট ফ্রেন্ডলি, যেহেতু যদিও ইন্ডিয়ান রেলওয়েজের পলিসিতে আছে, কিন্তু তাতেও তার অনেক রকমের হ্যাসেল আছে। মানে ইন্ডিয়ান রেলওয়েজে পেটস নিয়ে যেতে, এক তো তোমাকে প্রচুর আগে প্রি প্ল্যান করে, মিনিমাম 4 মাস আগে রিজার্ভেশন ওপেন হলেই টিকিটটা কেটে ফেলতে হবে, প্লাস হচ্ছে তোমাকে একটা যাওয়ার 2 দিন আগে লেটার সাবমিশন করার থাকে, ডক্টর থেকে হেলথ সার্টিফিকেট নিতে হয়, দেন পেটসকে নিয়ে দুজন, যেহেতু ওরা দুজন প্লাস দুটো পেট, তাদেরকে নিয়ে ট্রাভেল করা 3 ঘন্টা আগে পৌঁছে স্টেশন থেকে,
ওদের জন্য একটা পার্সেল থেকে পার্সেল অফিস থেকে টিকিট বুক করতে হয়। তো এরকম প্রচুর প্রসেস আছে। ইন্ডিয়ান রেলওয়েজের ওপর আমার একটা ভিডিও আছে, যদি তোমরা ট্রাভেল উইথ প্যাট ইন ইন্ডিয়ান রেলওয়েজ করতে চাও, আমি সেটা আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো এই হ্যাসেলগুলো অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি ওরা পুরো জার্নিটাকে বাই রোডে প্ল্যান করেছে, স্প্লিট করে করে দুরাতে স্টপ করে এসেছে। সেটা অসম্ভব হেক্টিক তো হয়ই ওদের জন্য, প্লাস পেটসদের জন্যও হয়, তাই রেস্ট করে সবাই মিলে এসেছে। এবার এই যে কদিন থাকবে, আমি পুরোটা তো ব্লগ করব না, বিকজ একটা হয় যে সারা দিন আমরা গল্প করছি, এত কিছু করার থাকে না, একটা পার্সোনাল স্পেস থাকে। তবে হ্যাঁ, ম্যাডি মাইলোদের ওদের সাথে যে ফান অ্যাক্টিভিটি, এগুলোকে যদি ক্যাপচার না করি তাহলে কীভাবে হবে? ওদের এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আমার সামহাও পুরো মনে হচ্ছে আমাদের আজ থেকে দেড় দু বছর আগে যখন আমরা এখানে শিফট করেছিলাম আর ওদের সাথে জাস্ট আলাপ হয়েছিল, তখন আমরা খুব ফ্রিকোয়েন্টলি এরকম উইকেন্ডে বা কোনো রকম একটা লং উইকেন্ড ছুটিতে কোথাও ঘুরতে যেতাম। এই পুরো গ্যাং গ্রুপ, তখন মাইলো ছিল না, পাঁচজন ছিল, এদিকে মাফিন মেবেল, এদিকে কাজু কিয়া, আর এখানে হচ্ছে ম্যাডি। তো আমরা পাঁচজন মিলে আসতে, প্রথমে শুরু হয়েছিল তিনজন থেকে, কিয়া আর মেবেল পরে অ্যাড হয়েছে, আর মাইলো তো সবার লাস্টে। তো আমাদের এরকম একটা গ্রুপ ছিল, আমরা সবাই মিলে এরকম ঘুরতে যেতাম, উইকেন্ডে পার্টি করতাম, আর সাথে এই বেবিগুলো প্রচুর মজা করত। ওদেরও সামহাও এই মেমোরিটা রয়েই গেছে। ম্যাডি আজও সুনরিতা সংকেতরা যেই ফ্ল্যাটের ব্লক, মানে ওদের যেটা ব্লক যেখান দিয়ে আমরা ওদের ঘরে যেতাম, ওই গেটের মুখে এখনও থমকে দাঁড়ায়। ও এখনও অবধি এটা জানে যে কোথায় ওরা এক্স্যাক্টলি থাকে। নামটাও ভোলেনি, সেটা তো তোমরা দেখতেই পেলে, নাম ধরে ডাকলেও। ইভেন এই ব্লগ এডিট করতে আমি প্রথমে ভেবেছিলাম যে একদম ভয়েস ওভার না করে র ফাইলটা দেব, এবার এত ওদের ভয়েসটা শুনতে পাচ্ছে, বা এখানে কাজুকিয়া বার্ক করছে, ওরা লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, এই যে আওয়াজগুলোতে ও অ্যাংশিয়াস হয়ে পড়ছে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, বেটার কি আমি মিউট করে আমি ভয়েস ওভার করে রাদার তোমাদের সাথে স্টোরিটা শেয়ার করি। তো তাই জন্য আমি ফাইনালি একদম রাত্রিবেলা, তাও ওরা ঘুমিয়ে পড়েছে সব কিছুর পর, নামও নিলে ও ইভেন ও অ্যাংশিয়াস হয়ে পড়ে, তো সেগুলো করে আমি আস্তে আস্তে ভয়েস ওভার করছি। এই শালা আমাকে এরম করলো না, আমার এরম করলো না, কিন্তু এটা খুব বাজে করলি কিন্তু তুই শালা। মেবেল আর কিয়া হচ্ছে একদম প্রায় সেম এজ, মোটামুটি কয়েক মাসের ডিফারেন্স, আর ওদের দুজনের ছোটোবেলায় ভীষণ ভালো বন্ডিং ছিল, সারাক্ষণ খেলতো। মাইলো তো অনেক পরে এন্ট্রি নিয়েছে, প্লাস সাইজেরও একটা ব্যাপার আছে, কিন্তু মাইলো যদিও নিজেকে মনে করে ও একদম বিগল আর ল্যাব্রাডরের সমান কক্ষ আর কি, মানে ওর কোনোই অসুবিধা হয় না, ওদেরকে পটকে দেয়, শুয়ে দেয়, আর যখন পারে না তখন আবার রেগেও যায়, চিৎকার করতে শুরু করে। কিন্তু এখানে এতদিন বাদে মেবেল আর কিয়াও কিন্তু একজন আরেকজনকে চিনতে পেরেছে। আমরা ছোটোবেলায় বলতাম এরা দুজন বেস্ট ফ্রেন্ড, মানে পুরো দুনিয়া যেদিকে চলে যাক ওরা একদম সরত না। এখানে অনিতা আমাদের জন্য কেক বানিয়েছে জাস্ট টু সেলিব্রেট ওদের ওয়েলকামটাকে, সেটা আমরা কাটবো, বাচ্চাদেরকে কেক দেব, মানে দুটো কেক আছে, একটা বেবিসদের জন্য আর একটা আমাদের জন্য, তো সেটা সবার আগে কেটে নিই এখন। Yeah.
বলেঙ্গে তোমারা আনা বেচো লানা ও লাজ মে বলে তো তুমি নেই কেটে দিছি পাবি ভালো সময়গুলো কীরকম যেন ঝড়ের বেগে চলে যায়, তাই না? মানে আমরা কত কিছু প্ল্যান করি, অনেক দিন থেকে ভাবি, আলোচনা হয়, ডিসকাশন হয় কী করব কী করব না, কিন্তু মানে দিনগুলো শুরু হওয়ার অপেক্ষা। উইকেন্ডটায় একটা উইকেন্ডে এরকম হলো আর পরের উইকেন্ডে ব্লগ পাবলিশ করতে করতে ততদিনে অলরেডি ওরা চলেও গেছে। তো এইটাই মানে লাইফের নিয়ম। কিন্তু কী হয় না, মানে এই মোমেন্টটার পরে যখন এত সবাই আনন্দ হ্যাপি, তোমরা ব্লগগুলো দেখে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এটার মধ্যে না কোনো রকম মানে একটুও কোনো কী বলবো, মানে ফ্রেন্ডশিপটা এতটাই পিওর যে এখানে কোনো রকম মিলাবট নেই। মানে আমাদের মধ্যে কোনো দিনও আজ অবধি ঝগড়া করেছি, ঝগড়া হয়েছে, অভিমান হয়েছে, সব কিছু হয়েছে, কথা কাটাকাটিও হয়েছে, কিন্তু তারপরে আবার সামহাও সবাই যখন একসাথে হই তখন মনে হয় যে এই মোমেন্টটাকে একদম খারাপ করা উচিত, মানে নষ্ট করা উচিত না। স্পেশালি আমাদের এই বন্ডিংটা স্টার্টই হয়েছিল এই সব বাচ্চাগুলোর জন্য। ওদেরকে সবাইকে একসঙ্গে দেখতে পারলে আমাদের এত ভালো লাগে যে এই মোমেন্টটাকে আমরা সবসময় চেষ্টা করি যতবার করে অ্যাটলিস্ট আবার রিক্রিয়েট করা যায়। সুন্দরিতারা সত্যি এবারে যথেষ্ট এফর্ট দিয়ে মানে এই তিন দিন বাই রোডে আনা, তারপরে আবার কিছুদিন থেকেই আবার ওরা ফেরত যাবে, কারণ ওখানেও ওদের কাজ আছে, অফিস আছে, সবই আছে। কিন্তু এই কিছু দিনের মধ্যেও এই যে নিয়ে এলো, অ্যাটলিস্ট ওরা একবার দেখতে তো পেলো, বিকজ ওরা দেখো পুরোটাই আমাদের ওপর ডিপেন্ডেন্ট। আমরা হয়তো চাইলেই আজকে যেখানে ইচ্ছা সেখানে একটা ফ্লাইট ধরে চলে যেতেই পারি, কিন্তু ওদের পক্ষে না তো একা একা কোথাও যাওয়া পসিবল, আর না এই ট্রেন ফ্লাইট এইগুলোর যা মানে অপরচুনিটি রয়েছে ইন্ডিয়াতে সেগুলোও খুব একটা পেটসের জন্য কনভিনিয়েন্ট নয়। এখানে এখন কেক পার্টি চলছে, অনিতা এই কেকটা এত ভালো বানায়, এত ভালো বানায়, ম্যারির বার্থডেতেও তোমরা দেখেছিলে সবাই, মানে এটা পুরো একদম আমাদের সোসাইটিতে কমপ্লেক্সের মধ্যে পুরো একদম ফুললি অ্যাপ্রুভ। যেই পেটস কিছুও খায় না, মানে খুব ফাসি, যেমন মাইলোর মতো খাওয়া নিয়ে অনেক নাটক অনেক ড্রামা করে, তাকেও তুমি এই কেকটা পুরোটা খাইয়ে দিতে পারবে। মানে এদের এটা ভীষণ পছন্দ, আর এটা আমি ওকে বলিও যে মানে তোর এটা বিশাল প্রমোশন করে ওরা, মানে এই ভিডিওসগুলো দেখালেই বোধ হয় ও মানে বুঝতে কারোর আর কোনো ফিডব্যাক লাগবে না যে কীরকম ছিল, এটা ওরা নিজেরাই অ্যাপ্রুভ করে দেয়। আর সব কিছুই পুরোপুরি একদম ডগ ফ্রেন্ডলি মেনু দিয়ে, মানে আইটেম দিয়ে ও ইনগ্রিডিয়েন্টস ইউজ করে বানায়। ওটস দিয়ে চিকেন থাকে, ক্যারেট থাকে, বিট থাকে, সমস্ত রকম যেটা পেট ফ্রেন্ডলি, কোনো আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ, সুগার এগুলো কিচ্ছু ইউজ করা হয় না, একদম ঘরে বানানো। আর তারপরেও যে এটা এত টেস্টি কী করে হয়, কারণ এটাতে ডেফিনেটলি অনিতার লাভ থাকে যেটা দিয়েও এটা বেক করে। আমাদের কেকটাও ডেফিনেটলি ভীষণ ভালো হয়, কিন্তু ওদের এই এক্সপ্রেশনটার কাছে ওটা অ্যাকচুয়ালি প্রাইসলেস। মানে আমরা ওটা এক্সপ্লেন করে বলতে পারবো না যে ওরা এটা যখন খায় আমাদের কতটা ভালো লাগে। মেডিকেল হ্যাঁ পৌঁছে যায়নি কে।
এখানে অনিতাকে সবাই কিভাবে ঘিরে ধরেছে দেখো, যেহেতু ওর কাছে কেকটা রয়েছে তাই জন্য কেউ আর কোথা থেকে মানে কোনো জায়গায় নড়ছে না। সবাই বড় বড় মাফিনকে বাদ দিয়ে, মাফিন হচ্ছে একটু শান্ত, ওকে আস্তে আস্তে দিলেও খায়। আর এখানে কাজু, কিয়া, ম্যাডি এদের সাথে পাল্লা দেওয়ার চক্করে তুমি মাইলোর অবস্থাটা শুধু দেখো, ও সোফায় উঠে পড়েছে, কারণ ওদের হাইটের সাথে ও পেরে উঠছে না। হাইটটা যেহেতু ও ছোট, ও ভেবেছে আমাকে তো দেখতেই পাওয়া যাবে না, তার থেকে বেটার আমি ওদের প্যারালালি দাঁড়াই। সোফায় উঠে নিজের হাইটটাকে বেশ বড় করে নিয়েছে, তারপরে এখন ওদের সাথে পাল্লা দিয়ে ওইটুকু সাইজ হলে কি হবে, এখন খাচ্ছে কেক। খাইয়ে লজ্জা করে খাবেন না। আজকে প্রায় কোনো কিছুই টাইমে হচ্ছে না, মানে মানে আমরা বুঝতেই পাচ্ছি না যে কীভাবে টাইমটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই জাস্ট কিছুক্ষণ আগে এলো, আমরা আড্ডা মেরে গল্প করে সব কিছু করে লাঞ্চ টাঞ্চ সারলাম, আর সারতে সারতে দেখছি 3:45 প্রায় বেজে গেছে, আর এদেরকে এখন খেতে দিতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে। 3 নাগাদ প্রায় খায়, এরা সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে। ঝড় আর তুফান, ছজনকে মোটামুটি সেট করে খেতে দেওয়া, বাটিগুলো রাখা অপেক্ষা, আর তারপরে মনে হয় যেন অনেক যুগ খেতে পায়নি। কিন্তু এটা কিন্তু সবাই একসাথে থাকলেই করে, বাড়িতে সবার প্রচুর প্রচুর নাটক। মাইলোর তো রোজের নাটক, কিন্তু বাকিদেরও প্রচুর নাটক আছে। আর এখন সবার অবস্থাটা দেখো, মনে হচ্ছে কাটটা ছেড়ে কাটটাকে খেয়ে নেবে। ইভেন মেবেল তো আবার নিজেরটা শেষ করে অন্যদের দিকে চলে আসে। লাঞ্চের পর সবাই একটু ব্রেক নিয়ে রেস্ট নিয়ে, তারপর এখন সন্ধেবেলা সবাই একসঙ্গে আবার একদম পুরনো দিনের মতো, পুরনো মানে আগের 1.5-2 বছর আগে আমরা ঠিক এইভাবে সবাই একসাথে রাত্রিবেলা বিকেলবেলা, বিকেলবেলা তো রোজ দিন হতো না কারণ অফিস থাকতো বা কিছু থাকতো, বাট রাত্রিবেলাটা আমরা মোটামুটি চেষ্টা করতাম সবাই একসাথে ওয়াক করার। তো সেই মেমোরিটাই যাতে আবার রিক্রিয়েট করা যায়, সবাইকে একসঙ্গে নিয়ে এখানে আমরা ওয়াক করতে চলে এসেছি। ওরা এটা ভীষণ এনজয় করতো। আমরা এখানে আজকের ব্লগটাকে আর বেশি ইনক্রিজ করছি না, কারণ এরপরে আরও প্রচুর ক্লিপিংস আছে যেগুলো আমাকে অ্যাড করতে হবে, ব্লগটা আননেসেসারি অনেক লম্বা হয়ে যাবে। আমরা আরও প্রচুর মজা করেছি, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আর পরের এপিসোডে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা ব্লগটা এনজয় করলে, প্লিজ আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো ওদের সবাইকে একসঙ্গে ছজনকে দেখতে, ভিডিওর কন্টেন্টগুলো কেমন লাগছে। প্রচুর নতুন মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার সব কমেন্ট আমি পড়ি আর রিপ্লাইও দিই, এখনও অবধি একটাও কমেন্ট নেই যেটা আমি রিপ্লাই করিনি, খারাপ হোক ভালো হোক যাই হোক আমি রিপ্লাই করি। তাই কিপ সাপোর্টিং, আর থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা এভরিওয়ান।